নিরামিষ রান্না করতে হলে আমাদের খুব চিন্তা হয় যে কি বানাবো। চিন্তা করার আর কোনো দরকার নেই, আজ এসেছি আমি একদম নিরামিষ একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, একদম একটা নিরামিষ রেসিপি। তাহলে শুরু করি আজকে নতুন রেসিপি। প্রথমে আমি সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। দেখো, সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে আর একদম ফুলে গেছে। এখানে আমি কিছু সবজি নিয়েছি, পটল, আলু আর সজনে ডাঁটা। পটলটা একটু কম ছিল তাই পটলটা একটু কম হয়ে গেছে। প্রথমে আমি কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর পটলটা। যেহেতু পটলটা কম ছিল তাই আমি একসঙ্গেই দিয়ে পটল আর আলুটা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। ভেজে এটাকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ তেল। এবার আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে আদাটাকে একটু ভেজে নেব। দিয়ে দেব টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। একটু সময় নিয়েই কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভাজা সবজিগুলো, আর দিয়ে দেবো যে সয়াবিনটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো জল। যেহেতু আলুটা সেদ্ধ হয়নি সেহেতু একটু জলটা বেশি করে দিলাম, আলুটাও সেদ্ধ হবে আর সয়াবিনের মধ্যে ভালো করে মশলাটাও যাবে। এবার সেদ্ধ হয়ে গেছে, ভালো করে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, ভাজা গরম মশলা, এটা আমি বাড়িতেই বানিয়েছি। আর শেষে একটু, যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি দিয়ে দিলাম যাতে স্বাদটা কিন্তু একদম খুব সুন্দর হয়ে থাকে। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, দারুণ হয়ে থাকে। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।